লোক পাচ্ছে না বলে তো জিদানকে লেকে আসছে, আর জিদানকে দেখবে লোক পড়ে যাবে। যে বিজেপি যে কিছু আশা ছিল ওবি চলে গেছে এই জেলাতে। আপনি কালকে তো দেখেছি আমি একটু আলাদা লাইনে আসছে, আপনি যে কোশ্চেন জিজ্ঞেস করছেন যার বিরুদ্ধে আমি যাচ্ছি। কালকে আপনার কিছু মিডিয়া তো গিয়েছিল যাকে স্বাগত দেখাবার জন্য, কিরকম স্বাগত হচ্ছে আপনি বলুন। কই মন্ডল প্রেসিডেন্ট গিয়েছে, কই জেলা নেতৃত্ব গিয়েছে, কই সাগর সংগঠনের নেতৃত্ব গিয়েছে। দুটো নেতা ছিল যাকে আমি নেতা বলে না, ওরা কাউন্সিলর ছিল কর্পোরেশনের মধ্যে, আশা শর্মা ওর বিকু টাগু। এই ছেড়ে কে ছিল বিজেপি কে ছিল? মানুষ বুঝে গেছে বিজেপি একটু হাওয়া পার্টি, একটু হাওয়া তৈয়ার করার জন্য চেষ্টা করেছে, লোক পাচ্ছে না, তৃণমূল থেকে টানতে চেষ্টা করছেন, যাকে লেগে যাচ্ছে রিজেক্টেড মালকে লেগে যাচ্ছেন, যার জন্য তৃণমূল বরবাদ হচ্ছিল যাকে লেকে গিয়েছে বিজেপি বরবাদ হবে, তৃণমূল বাঁচে যাবে আর প্রত্যেক সিটে তৃণমূল জিতবে। দেখুন, কোনো ব্যক্তি নিয়ে আমি কিছু বলবো না, কোনো ব্যক্তি নিয়ে আমার চর্চা করা উচিত না। চাইবো যে লড়াইটা যেন রাজনৈতিক লড়াই হয়, ব্যক্তিগত পর্যায়ে লড়াই যেন না যায়, ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গে যেন ভালো থাকে এই আসামে। যেমন তাপস দাদার মতো ভালো লোক, মনে করুন আসানসোল দক্ষিণে 10-12 এমএলএ, তাকে রানীগঞ্জে পাঠিয়ে দিল। আমাকে 4 দিন আগে জিজ্ঞেস করা হয়েছিল কলকাতা থেকে যে এই জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের কোথায়, আমি বলেছিলাম রানীগঞ্জ। দেখলাম তাপস দাকে রানীগঞ্জ ক্যান্ডিডেট করে দিল। তার ওরাই না নিজের লোকদেরকে হারাতে চাইছে, তো আমি কী করবো? যদি তৃণমূল নিজের লোক নেতাদেরকে হারাতে চায়, 10 বছর এমএলএ ডিডিএ চেয়ারম্যান আগে কংগ্রেস এমএলএ ছিল, সেরকম লোককে ওরাই এমন সিট দিচ্ছে যেখানে হেরে যাবে, তো আমি কী করবো? ভোট পর্বের শুরু থেকে সরকার গঠন অবধি, পাহাড় থেকে দুয়ারশের চা বাগান, গৌড়বঙ্গ থেকে মানভূম, সোনার গৌরাঙ্গ প্রাঙ্গণ থেকে রাঢ়বঙ্গের লাল মাটিতে, সুন্দরবন থেকে নন্দীগ্রাম, বঙ্গভোটের সব খবর আপনার হাতের মুঠোয়।